আমরা যে সকল সামুদ্রিক মাছ খেয়ে থাকি তার মধ্যে পমফ্রেট মাছ অন্যতম সুস্বাদু একটি মাছ। সেই পমফ্রেট মাছের সর্ষে ঝাল আজকে ভিন্ন একটু মশলাতে তৈরি করছি। এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম পমফ্রেট মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পমফ্রেট মাছের গাগুলো একটু ছুরি দিয়ে চিরে নিয়েছি যাতে ভালো করে মশলা ঢুকে যায়। এবার পরিমাণ মতো নুন আর হলুদ মেশানোর সাথে সাথে অল্প একটু সর্ষের তেল মেশাচ্ছি। নুন হলুদ আর সর্ষের তেল ভালো করে মিশিয়ে রাখছি মিনিট 5-7। ভাজার আগে পমফ্রেট মাছে যদি একটু সর্ষের তেল মাখিয়ে রাখি তাহলে মাছটা যখন ভাজতে শুরু করব তখন তেলটা আর ছেটকায় না। সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করতে হবে। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে তারপর ফ্লেমটা লোতে রেখে সমস্ত মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সামুদ্রিক মাছ একটু নুনতা হয়ে থাকে তাই নুনটা একটু কমই মাখাতে হবে। ফ্লেমটাকে একদম লোতে রেখে দুটো দিক ভালো করে লাইট গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে এবার এটার জন্য মশলা তৈরি করে নিচ্ছি। নিচ্ছি এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে কিন্তু ব্যবহার করছি না, সাদা সর্ষে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে। আর এর সাথে মেশাবো পোস্ত, পোস্ত আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে। আর মেশাবো এখানে কাজু, এখানে কাজু অথবা আমন্ড মেশাতে পারেন, যার বাড়িতে যেটা থাকবে সেটাই মেশাবেন। আমি এখানে কাজু মেশালাম 7-8টা। আর সাথে মেশাচ্ছি কাঁচা লঙ্কা, নিজেদের স্বাদ অনুপাতে অবশ্যই কাঁচা লঙ্কাটা মেশাবেন। এবার প্রথমে এটাকে একটু জল ছাড়া গুঁড়ো করে নিচ্ছি, তারপর অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট রেডি করে নেব। নর্মালি আমরা যখন মাছের ঝাল তৈরি করি তখন কালো সর্ষে ব্যবহার করি, তবে পমফ্রেট মাছের এই ঝালে সাদা সর্ষে, পোস্ত আর কাজু অবশ্যই মেশাবেন। মাছটা দেখুন ভাজা হয়ে গেছে, খুব বেশি ব্রাউন করে মাছ ভাজার দরকার নেই, লাইট গোল্ডেন কালার করে একদম ফ্লেমটাকে লোতে রেখে মাছটা ভেজে তুলে নিলাম। এবার মাছ ভাজার যে তেলটা থাকবে তাতে মিশিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে কালো জিরে, আর মেশাচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে মেশাচ্ছি অল্প একটু নুন, নুন কিন্তু সব সময় সামুদ্রিক মাছে একটু কমই দেবেন, আর মেশাচ্ছি অল্প একটু হলুদ, আর একটু আমি লাল লঙ্কার গুঁড়ো মেশাচ্ছি, একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। ধনে গুঁড়ো কিংবা জিরে গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি না, তবে 1/2 টেবিল চামচ পরিমাণে আমি এখানে মেশাবো আদা বাটা। আদা বাটা মিশিয়ে দিয়ে ভালো করে আবারও ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়, তার জন্য মেশাবো খুব অল্প একটু পরিমাণে জল। মশলাটা থেকে যখন সম্পূর্ণ তেল ছাড়তে শুরু করবে তখন বাকি উপকরণগুলো একে একে মেশাতে থাকবো। অবশ্যই মশলাটা কষানোর সময় ফ্লেমটা লোতে রেখেই মশলাটা কষাতে হবে, না হলে পুড়ে গেলে খুব বাজে ফ্লেভার চলে আসবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মিশিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পোস্ত, সর্ষে, কাজুর পেস্ট। বেটে রাখা মশলাটা মেশানোর পর অল্প একটু জল মেশাতে হবে, খুব বেশি জল কিন্তু মেশালে চলবে না। এবার মেশাচ্ছি খুব অল্প পরিমাণে একটু চিনি, তাহলে স্বাদটা ভালো লাগবে। একদম ফ্লেমটাকে লোতে রেখে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি সম্পূর্ণ তেল ছাড়া পর্যন্ত। মশলাটা থেকে যখন আবার সম্পূর্ণ তেল ছাড়তে শুরু করবে তখন মিশিয়ে দেব এতে জল। জল কিন্তু খুব বেশি দেব না, কেননা পমফ্রেট মাছের সর্ষে ঝালে খুব যে পাতলা গ্রেভি ভালো লাগে না, অল্প একটু জল দিচ্ছি। ঝোলটা এবার ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলো একে একে মিশিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। পমফ্রেট মাছ খুব বেশি ভাজিনি আর মাছটা এমনিতেই খুব নরম, তাই খুব বেশিক্ষণ ফোটাবো না, হাই ফ্লেমে মিনিট 2 ফুটিয়ে নেব। সম্পূর্ণ মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, এবার হাই ফ্লেমে মিনিট 2 রাখছি। পমফ্রেট মাছের এই ঝালটা যখন তৈরি হয়ে যাবে তখন সব শেষে অবশ্যই 3টে জিনিস মেশাতে হবে। মিনিট 2 হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। সব শেষে মেশাচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি, 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে অবশ্যই কাঁচা লঙ্কাটাকে চিরে নিতে হবে, আর মেশাচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ পরিমাণে। এই 3টে অবশ্যই কিন্তু পমফ্রেট মাছের ঝালে সব শেষে মেশাতেই হবে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, এবার ঢাকা দিয়ে রাখছি মিনিট 2-এর জন্য। তারপর এটাকে সার্ভ করতে হবে গরম গরম ভাতের সাথে। এই সব মশলাগুলো ব্যবহার করে পমফ্রেট মাছের ঝাল অবশ্যই একবার তৈরি করুন, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। পরবর্তী সহজ রেসিপির সাথে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ইউনিক কুক উইথ শিল্পী এই চ্যানেলটি।
নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।